মাহফুজ বুবলিতে মুগ্ধ সেন্সর বোর্ড। শেষ হচ্ছে মাহফুজ আমাদের বড় পর্দায় ফেরার অপেক্ষার পালা। ঈদুল আজহাতে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা প্রহেলিকা। ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছে ছবিটি, সঙ্গে পেয়েছে সেন্সর বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা। বৃহস্পতিবার ছবিটি আনকাট সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত হন নির্মাতা চয়নিকা চৌধুরী। রোববার গ্রহণ করেন সেন্সর সার্টিফিকেট। সিনেমা দিয়ে দীর্ঘ 8 বছরের বিরতির পর রোমান্টিক অভিনেতা খ্যাতি পাওয়া মাহফুজ আহমেদ। সিনেমাটির প্রকাশিত পোস্টারে তার ক্যারেক্টার লুক দিয়েছে অন্য বার্তা। সিনেমাটিতে এই মাহফুজের অভিনয় নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন সেন্সর বোর্ড সদস্য খুরশেদ আলম খসরু। প্রহেলিকায় মাহফুজ আহমেদ দুর্দান্ত অভিনয় করেছেন, গল্পটিও ভিন্ন ধরনের, আর বুবলিকে দেখা যাবে একেবারেই বাইরের ছকে। এই বুবলিকে দেখে অনেকেই মুগ্ধ হবেন। সব মিলিয়ে ছবিটি দারুণ একটি ছবি। সেন্সর বোর্ডের বাইরে একান্ত ব্যক্তিগত মতামত দিয়ে খসরু বলেন, এ গল্পের ছবি সাধারণ পারিবারিক দর্শক বেশি টানবে। সেই সঙ্গে যাদের মনে প্রেম নিয়ে দুঃখবোধ কাজ করে, পাওয়া ও না পাওয়ার গল্প, তারা দেখবেন। ছবিটির সাফল্য কামনা করছি আমি। সেন্সর বোর্ডের আরেক সদস্য রোজিনাও বলেন মুগ্ধতার গল্প। বলেন, মাহফুজ আহমেদ তো পরীক্ষিত অভিনেতা, তার অভিনয় দুর্দান্ত, বুবলি মেয়েটাও দারুণ করেছে। সব মিলিয়ে ছবিটির সবকটি চরিত্রই প্রাসঙ্গিক ও দারুণ অভিনয় করেছে। আনকাট সেন্সর পাওয়া নিয়ে যোগাযোগ করা হয় মাহফুজ আহমেদের সঙ্গে, তিনি এ খবরে খুশি। তার এই খুশির মধ্যে তবে শব্দটি যুক্ত করলেন, বললেন, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন, এটা অবশ্যই খুশির খবর, তবে দর্শকদের খুশি করতে পারলেই আমাদের চেষ্টা সার্থক হবে বলে আমি মনে করি। প্রহেলিকায় মাহফুজের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, রাশেদ মামুন অপু ও এ কে আজাদ, সেতু, রহমতুল্লাহ, সাবিয়া জামান প্রমুখ। বিই নিউজ, ঢাকা।